নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। প্রার্থীদের মারধরের প্রতিবাদে বিজেপির এসডিও অভিযান, ধাক্কাধাক্কি পুলিশের সাথে। বাংলা নববর্ষের মাধুর্য ফিরিয়ে আনতে পথে বিদ্যাসাগর থেকে কথা শিল্পীরা। এখন আসছে বিস্তারিত খবরে। চারিদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের মারধরের প্রতিবাদে আজ সদর মহকুমা শাসকের দপ্তরে অভিযান চালালো ভারতীয় জনতা পার্টি। দলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুধীর নাগের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী ও সদর মহকুমার প্রার্থীরা এই অভিযানে অংশগ্রহণ করেন। চারদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের মারধরের প্রতিবাদে আজ সদর মহকুমা শাসকের দপ্তরে অভিযান চালালো ভারতীয় জনতা পার্টি। দলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী ও সদর মহকুমার প্রার্থীরা এই অভিযানে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, চুচুড়ায় অবস্থিত হুগলির জেলাশাসক দপ্তরেই রয়েছে সদর মহকুমা শাসকের দপ্তর, আর তাই কার্যত এই অভিযানকে জেলাশাসক দপ্তরের অভিযানও বলা চলে। প্রথম দিকে পুলিশ প্রশাসনের সংখ্যা কম থাকলেও পরে ঢাল হাতে ব্যাপক পুলিশ বাহিনী উপস্থিত হয়। পুলিশের সঙ্গে চলে বিজেপি কর্মীদের তুমুল ধাক্কাধাক্কি। আমাদের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হবে, তাহলে আমরা আর 10 মিনিট বাদে আমরা ডিএম এর ঘরের সামনে অনশন করব। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! হুশিয়ার হুশিয়ার, বন্দে মাতরম, বন্দে মাতরম। বেশ কিছুক্ষণ পর সদর মহকুমা শাসক অনিন্দম বিশ্বাস কর্মীদের সাথে দেখা করতে রাজি হলে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি সুবীর নাগের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল সদর মহকুমা শাসক দপ্তরে যায়। সদর মহকুমা শাসক বিজেপির প্রতিনিধি দলকে বিগত দিনে গোটা সবকটি ঘটনার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শান্ত হয় বিজেপি কর্মীরা। এরপর জেলা শাসক দপ্তরের সিঁড়ির সামনে অবস্থানে বসে থাকা বিজেপি কর্মীরা পাড়ি ফেরে। এ বিষয়ে সভাপতি সুবীর নাগ বলেন, আগামীকাল আমরা এসডিও কে লিখিত অভিযোগ দায়ের করব, 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে আমরা সারা জেলা অবরুদ্ধ করে দেব। খুব বাধ্য হয়েই কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে না জানিয়ে আমরা আজকে বাধ্য হয়ে সমস্ত প্রার্থীদের নিয়ে আমরা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এসডিও সাহেবের দপ্তর অভিযান করলাম। দেখুন, প্রতিদিন রাতে আমার কোনো না কোনো প্রার্থীর বাড়িতে ভাঙচুর, মারধর, এমনকি প্রার্থীকে না পেলে তার বৃদ্ধ বিকলাঙ্গ বাবাকে পর্যন্ত ছাড়ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উন্নয়ন রাস্তায় এসে নেমেছে, আর আমরা তার ঠিক উল্টোটা দেখতে পাচ্ছি। উন্নয়নের নাম করে কিছু কালো কাপড় বাঁধা কিছু যুবক রাস্তায় নেমে তৃণমূলকে কী করে তৃণমূলের লোকেরা বিজেপির প্রার্থীদের কী করে উইথড্র করাতে হবে তার জন্য তারা রাস্তায় নেমেছে। এবার না উন্নয়ন নেমেছে, না তৃণমূলের গুন্ডারা রাস্তায় নেমেছে, মানুষ বুঝতে পারছে না। গত 4 দিন ধরে ব্যক্তিগত স্তরে আমাকে ফোন করে বলা হচ্ছে যদি নমিনেশন উইথড্র না করে তাহলে আমাদের অফিসে এসে আমাকে গুলি করবে। আগামী দিন এই পশ্চিমবঙ্গে 356 ছাড়া কোনো অবস্থায় কোনো ভোট হতে পারে না। পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজকে মাটিতে মিশেছে। এই তো সরকার, এই তো প্রশাসন চলছে, প্রত্যেককে দলদাস করে মুখ্যমন্ত্রী চাইছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন, কাউকে ভোটের ময়দানে নামতে দেবেন না। তাহলে কিসের উন্নয়ন হয়েছে? কিসের উন্নয়নের এত ফানুস? এই দুটো ফানুস নিয়ে তিনি জয়লাভ করছে ভাবছেন? আমরা তাও বলছি মানুষ পাশে আছে, আমরা পঞ্চায়েত মানুষের ভরসায় এবং মানুষের প্রতিরোধী আমরা জয়লাভ করব। এখন কি অবস্থান তুলে নেবেন? হ্যাঁ, আমরা আশ্বাস পেয়েছি, এসডিও সাহেব আশ্বাস দিয়েছেন তিনি যথাযথ ব্যবস্থা নেবেন। আমরা আজকে আমাদের প্রার্থীদের নিয়ে ফিরে যাচ্ছি, আগামীকাল আমরা লিখিত যার যার ব্যক্তিগত নামে আমাদের যারা এরকম অবস্থা তৈরি করছে, যারা এরকমভাবে সাঁচাচ্ছে মারছে, আমরা কমপ্লেন দেবো। তারপর যদি
দুদিনের মধ্যে এই রাত্রিবেলা গিয়ে বাড়িতে অত্যাচার বন্ধ না হয়, উইথড্রলের জন্য মারধর বন্ধ না হয়, তাহলে আমরা সারা চুচুড়া শহর একদম অবরুদ্ধ করে দেবো। আমরা দেখব এর শেষ কোথায় আছে। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। জেলায় একের পর এক বাইক চুরি কাণ্ডে বড়সড় পাণ্ডাদের গ্রেফতার করল মগরা থানার পুলিশ। ধৃত তিনজনকে আদালতে তোলার পর তিন দিনের জন্য রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই উদ্ধার হলো বিগত দিনে জেলা ও জেলার বাইরে থেকে চুরি যাওয়া মোট ২৪টি মোটর বাইক। জেলায় একের পর এক বাইক চুরি কাণ্ডে বড়সড় পাণ্ডাদের গ্রেপ্তার করল মগরা থানার পুলিশ। ধৃত তিনজনকে আদালতে তোলার পর তিন দিনের জন্য রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই উদ্ধার হলো বিগত দিনে জেলা ও জেলার বাইরে থেকে চুরি যাওয়া মোট ২৪টি মোটর বাইক। ধৃতরা হল প্রসেনজিৎ দাস ওরফে টোকন, অমরেশ দাস ওরফে রিজু এবং শুভদীপ ঘোষ ওরফে গাঁজা। এদের মধ্যে প্রসেনজিৎ ও অমরেশের বাড়ি মগরা থানার অন্তর্গত শঙ্খনগর বারুজীবি পাড়ায় এবং শুভদীপ মগরা থানার বাঁশবেড়িয়া স্টেশন রোডের বাসিন্দা। শুভদীপ মূলত চুরি যাওয়া মোটর বাইকগুলিকে বিক্রি করার কাজ করত। পাশাপাশি এরা তিনজনেই হুগলি জেলা ও জেলা লাগোয়া অন্যান্য জেলা থেকে মোটরসাইকেলগুলি চুরি করার সঙ্গে যুক্ত ছিল। মগরা থানার পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করার পর সোমবার চুঁচুড়া আদালতে তোলে। আদালত তিনজনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এদিন রাতের মধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে মোট ২৪টি চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান, ধৃতরা বড়সড় মোটর বাইক চুরির চক্রের সাথে যুক্ত। আপাতত সেই চক্রের খোঁজে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে মগরা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোপন সূত্রে খবর পেয়ে এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করলো তারকেশ্বর থানার পুলিশ। মঙ্গলবার রাত্রে তারকেশ্বরের চাপাডাঙ্গা বাজার এলাকা থেকে শেখ সোহেল নামে এক যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে গুলিসহ পাইপ গান উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করল তারকেশ্বর থানার পুলিশ। সোমবার রাত্রে তারকেশ্বর চাপাডাঙ্গা বাজার এলাকা থেকে শেখ সোহেল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি গুলিভর্তি পাইপ গান উদ্ধার করা হয়েছে। শেখ সোহেল চাপাডাঙ্গা এলাকার বাসিন্দা। তার নামে তারকেশ্বর থানায় একাধিক ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। এলাকার এক দাপুটে তৃণমূল নেতার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সে। আজ সোহেলকে চন্দননগর আদালতে তোলা হয়। যদিও ওই তৃণমূল নেতা ঘনিষ্ঠতার কথা অস্বীকার করেছে। বলছে নাকি আপনি নাকি ওনাকে ফাঁসিয়েছেন? এটা ভুল ধারণা। ও হচ্ছে চাপাডাঙ্গা এলাকা থেকে প্রত্যেক দোকানদারের কাছ থেকে তোলা তোলে। ওর নামে একাধিকবার জেলখানার রিপোর্ট আছে। ও হরিপালে যে মার্ডার কেস, ওই কেসের আসামি। ব্র্যান্ড ডাকাতি বারবার আছে। ও হচ্ছে এই এলাকার কুখ্যাত দুষ্কৃতী। এই এটা সোহেল যেটা বলছে পুরোটাই মিথ্যা কথা। আমি এর সাথে যুক্ত নই। পুলিশ ওর সাথে পাইপ গান সমেত ধরা। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। দলীয় অফিস থেকে চুরি হয়ে গেল ১০টি চেয়ার ও অন্যান্য সামগ্রী। ঘটনাটি ভদ্রেশ্বর থানা এলাকার। আমাদের ইউনিয়ন বিসিএম বাঙাল চটকল মজদুর ইউনিয়ন আফিলিয়েটেড বাই সিআই, এই ডালহৌসি লাইন নম্বর ২। আমাদের অফিসটা দুতলায় উপরে। কালকে একটা এইরকম একটা লোক যে যেখানে চাবিটা রাখা হয় সেখানে এসে বলেছে কি একটা আমাদের কমরেড বেলুন বলে, সে বলেছে কি একটা মিছিল আছে, সেই মিছিলটা আমরা নিয়ে যাব, ঝান্ডা ফান্ডা নিয়ে যাব আমাকে বলেছে। এইটা বলে চাবিটা ওনার বাড়িতে নিয়েছে। উনি একটা ওষুধ খেয়ে সুস্থ অসুস্থ মানুষ, সে চাবিটা দিয়েছে। চাবি নেওয়ার পর ঝান্ডাটা সব বের করেছে, ঝান্ডাটা বের করে রাস্তা উপরে ফেলেছে। তারপরে এইখান থেকে ১০খানা চেয়ার, আমাদের প্লাস্টিকের চেয়ার ছিল, সেটা গায়েব করে দিয়েছে। আর কি কি গায়েব হয়েছে এখন আমরা বুঝতে পারছি না। এখন কাগজপত্রটা যখন বের করব তখন বুঝতে পারবো। আলমারিটা খুলবো কি কি নিয়ে গেছে। কিন্তু এই যে নিয়ে গেছে খুবই খারাপ লোক। এটা দুষ্ট লোক করতে পারে, ভালো লোক কোনোদিন করতে পারে। রেলের নোটিশে উচ্ছেদের আশঙ্কায় আতঙ্কিত ডানকুনির রেল কলোনির দেশীয় পরিবার। উচ্ছেদের নোটিশে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কাছে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঘটনাটি ডানকুনির। রেলের নোটিশে উচ্ছেদের আশঙ্কায় আতঙ্কিত ডানকুনির রেল কলোনির দেশীয় পরিবার। উচ্ছেদের নোটিশে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কাছে এখন বেঁচে থাকাটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে গত ১০ এপ্রিল রেল কলোনিতে উচ্ছেদ নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। তাতে উল্লেখ আছে, রেল কলোনির জমিতে যারা বসবাস করছে তাদের ৩০শে এপ্রিলের মধ্যে জায়গা খালি করে দিতে বলা হয়েছে। এমত অবস্থায় অসহায় ওই পরিবারগুলি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছেন। অসহায় এই মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে ডানকুনি পুরসভার কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। এখানে যারা প্রশাসনে আছে তাদের কাউকে রেল কিছু জানায়নি, আর এখানে যারা থাকে দীর্ঘকাল ধরে তারাও কিছু জানতো না। হঠাৎ
দশ তারিখ দুজন রেলের অফিসার অদস্তগুলি আর দুজন আরপিএফ হোক জিআরপি জিআরপিএফ যে হোক এসেছিলো, এসে দু জায়গায় দুটো পোস্টার মেরে দিয়ে চলে গেছে যে 30 তারিখের মধ্যে তাদের সরে যেতে হবে, নাহলে ভেঙে দেবে। আর প্রশ্নটা হচ্ছে রেল উন্নয়নের জন্য জমি করবে ভারতবর্ষ উন্নয়নকে বন্ধ করার বিরোধী আমি, কিন্তু উন্নয়ন তো মানুষের জন্য, মানুষকে মেরে দিয়ে উন্নয়ন হয় না, মানুষকে উচ্ছেদ করে দিয়ে উন্নয়ন হয় না। তো এর আগে যখন আমাদের রেলের কারখানা হয়েছিল তখন ওখানে নয় না করে 249-270 ফ্যামিলি ছিল। মমতা ব্যানার্জী রেল মিনিস্টার ছিলেন, পরবর্তীকালে দীনেশ ত্রিবেদী, তারপরে তো মুকুল রায়। তো সেই অবস্থায় ওখানে ওই ফ্যামিলিগুলোকে রিহ্যাবিলিটেট করা হয়েছে, তাদেরকে জমি দেওয়া হয়েছে, 86,000 স্কোয়ার ফিট এরিয়া দেওয়া হয়েছে রেলের তরফ থেকে, এবং একটা খেলার মাঠ ছিল, ঐক্যতান ক্লাব ছেলেরা খেলতো, সেই মাঠটাকেও তারা ছুট দিয়েছে। এরা তো বলেনি যে আমরা উন্নয়ন করতে দেবো না, এরা বলছে উন্নয়ন হোক, সঙ্গে আমাদের একটা পুনর্বাসনের জায়গা করে দাও যেখানে আমরা অন্তত এই পরিবারগুলো গিয়ে ঘর করে বাঁচতে পারি, তো সেটুকুই এদের দাবি। সেই দাবি উপলক্ষে আগামী বৃহস্পতিবার আমরা ডেপুটেশন দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় একটা বিরতির, বিরতির পর থাকছে বাংলা নববর্ষের মাধুর্য ফিরিয়ে আনতে পথে বিদ্যাসাগর থেকে কথা শিল্পীরা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mundi, Sharadchandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন, হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, দাদু কড়াই, আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু কড়াই। জাদু কড়াইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু কড়াই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণি, জিটি রোড, হুগলি। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান, কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। ভালো লাগে তাই করি, রাজনৈতিক বারোয়ারি ক্লাব বা এনজিও নয়, একক প্রচেষ্টায় চন্দননগরের বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট আর কে চ্যাটার্জির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে আগামী 13 মে 2018 রবিবার। স্থান বড় পঞ্চাননতলা, চন্দননগর, আর কে চ্যাটার্জির চেম্বারে। যোগাযোগ 2685669। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিংসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 2686216 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CDS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহজলভ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680239 এবং 2680720। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড। ফিরে এলাম বিরতির পর। হ্যাপি নিউ ইয়ারের রমরমায় বাংলা নববর্ষের মাধুর্য বর্তমানে অনেকটাই ম্লান হয়ে গেছে।
নবপ্রজন্মের কাছে নববর্ষের শুভেচ্ছা জানাতে পদযাত্রার আয়োজন করল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। হ্যাপি নিউ ইয়ারের মতো নবপ্রজন্ম পয়লা বৈশাখেও মাতুক চায় হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। এই কারণেই নববর্ষের শুভেচ্ছা জানাতে তেসরা বৈশাখ বিদ্যালয় ছুটির পরে পদযাত্রার আয়োজন করে এই স্কুল। বাঙালির বারো মাসে তেরো পার্বণের বিভিন্ন শুভেচ্ছা বার্তা সহ পোস্টার হাতে বিদ্যালয়ের ছাত্ররা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। পদযাত্রায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এই বিদ্যালয়ে একদা শিক্ষকতা করেছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি এখানে পড়াশোনা করেছেন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্যালয়ের ছাত্ররাই এই সমস্ত মহান পুরুষদের সাজে সেজে এই পদযাত্রায় অংশগ্রহণ করে। আমি আজকে শরৎচন্দ্র সেজেছি, কারণ শরৎচন্দ্র আমাদের ব্রাঞ্চ স্কুলেই তিনি পড়াশোনা করেছিলেন। যদিও তিনি একসময় ব্রাঞ্চ স্কুলে টাকা না দিতে পারায় তেনাকে বিতাড়িত করা হয়, তবুও তিনি কিন্তু আমরা জানি যে ব্রাঞ্চ স্কুলেই পড়াশোনা করেছিলেন। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের জন্য অনেক বই লিখেছেন, যেমন গৃহদাহ, পল্লী সমাজ ইত্যাদি। হ্যাপি নিউ ইয়ারও যেমন পালন করে, তেমনি আমাদের ভারতবাসীর উচিত যে আমাদের যে বর্ষবরণ, যে নববর্ষ, এটাকেও যথেষ্ট মর্যাদা দিয়ে আমরা পালন করে চলি। কারণ ইংরেজরা যেমন তাদের মধ্যে হ্যাপি নিউ ইয়ারটাকে এগিয়ে নিয়ে যায়, আমাদেরও তেমনি উচিত যে এই নববর্ষকে বর্ষবরণের দ্বারা এগিয়ে নিয়ে যাওয়া, নববর্ষকে আরও চারি ভারতের সব জায়গায় ছড়িয়ে দেওয়া। এই পদযাত্রা স্কুল থেকে শুরু হয়ে চুচুড়া চকবাজার এলাকা পরিক্রমা করে। নমস্কার, আমরা হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের পক্ষ থেকে হুগলিবাসীকে, হুগলিবাসী সমস্ত মানুষজনকে আমরা জানাই 1425 বাংলা নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা। প্রত্যেকের জীবনে সুখ ও সমৃদ্ধি ভরে আসুক। আমরা এই প্রথমবার স্কুলে এই ধরনের একটি অনুষ্ঠান করতে চলেছি, এবং আমাদের কিছুক্ষণ আগে একটা স্কুলের ভেতরে অনুষ্ঠান হলো, এবং এখন আমরা একটা র্যালির অনুষ্ঠান শুরু করছি। বিগত দিনে এই ধরনের অনুষ্ঠান হয়নি, এবং আমার মনে হয় নববর্ষকে নিয়ে হুগলি জেলার কোনো স্কুলই হয়তো এই ধরনের র্যালি আয়োজন করেনি। স্কুলের বাচ্চাদের নিয়ে এই উদ্যোগটা একটু মানুষকে জানানো যে বাংলা নববর্ষ যে আজও মানুষের মধ্যে সমানভাবে উদ্দীপনার মধ্যে রয়েছে, সেটাই হয়তো একটু বার্তা দেওয়ার আমরা চেষ্টা করছি। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচুড়া স্বনির্ভর গোষ্ঠীর মেলা শুরু হলো চুচুড়ার বক্সিং গ্রাউন্ডে, চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। হুগলি চুচুড়া স্বনির্ভর গোষ্ঠী মেলা শুরু হলো চুচুড়া বক্সিং গ্রাউন্ডে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায়, পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিক জয়দেব অধিকারী সহ অন্যান্যরা। মেলায় হুগলি চুচুড়া পুরসভার সকল স্বনির্ভর গোষ্ঠীগুলি সহ জেলা ও জেলার বাইরের মোট 11টি পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও অংশগ্রহণ করেছে। সর্বমোট 60টি স্টল রয়েছে এখানে। মেলা চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। এদিনের এই মেলা থেকে হুগলি চুচুড়া পৌরসভা এলাকার আরো নতুন 80টি স্বনির্ভর গোষ্ঠীকে 1.5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়। মেলার করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মহিলাদের জন্য যে কতটা ভাবছেন, তার প্রধান একটা লক্ষ্য হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী। সমাজে পিছিয়ে পড়া মহিলারা তারা যাতে আগামী দিনে সামনে এসে নিজের পায়ে দাঁড়ায় এবং দাঁড়িয়ে রোজগারের জন্য রোজগার করে এবং তারা নিজেদের সংসারে সাহায্য করতে পারে, তার জন্য তারা যে স্বনির্ভর গোষ্ঠী করে, সেই গোষ্ঠীগুলোর মূল লক্ষ্য হচ্ছে যে আগামী দিনে তারা নিজের হাতে কিছু জিনিস করে বিভিন্ন জায়গায় সাপ্লাই করতে পারে এবং মেলায় বসতে পারে। এই করে বিভিন্নভাবে তারা নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে। তো এর প্রধান অনুপ্রেরণা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হল হুগলি জেলার কৃষক আন্দোলনের নেতা বলাই সাবুয়ের। মৃত্যুকালে বয়স হয়েছিল 85 বছর। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হল হুগলি জেলার কৃষক আন্দোলনের নেতা বলাই সাবুইয়ের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। দীর্ঘদিন বামপন্থী আন্দোলনের নেতা ছিলেন তিনি। নির্বাচনে জিতে তিনি পরপর 3 বার হুগলি জেলা পরিষদের সহসভাপতি পদে ছিলেন। মৃত্যুর শেষ সময়ে তিনি জেলা কমিটির সম্মানীয় অতিথি পদেও ছিলেন। আজ তার মরদেহ সিঙ্গুর জোনাল কমিটি পার্টি অফিসে আনা হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সিঙ্গুর কৃষিজমি আন্দোলনের নেতা তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না, প্রাক্তন আরামবাগের সাংসদ অনিল বসু, সিপিএম নেতা সুহৃদ বরণ দত্ত সহ অন্যান্যরা। পরে তার মরদেহ শ্রীরামপুর জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রার্থীদের মারধরের প্রতিবাদে বিজেপির এসডিও অভিযান, ধাক্কাধাক্কি পুলিশের সাথে। বাংলা নববর্ষের মাধুর্য ফিরিয়ে আনতে পথে বিদ্যাসাগর থেকে কথা শিল্পীরা। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এএমবিসিতে হুগলি আজকে। নমস্কার।